আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমার আপনার উপর বিভিন্ন প্রকার বালা মুসিবত নাজিল করবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইসলাম কেমন করে বাংলাদেশের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যায়। আমাকে আনন্দ করা লাগবে কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে। কোরআন নিয়ে যখন আপনি আনন্দ করবেন, নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? কোরআন বাদ যখন আপনি আনন্দ করেন, আপনার আনন্দ এখন করতেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। কথা বলেন না কেন? বাংলাদেশের মানুষ এত গাধা, এত মূর্খ হলে মানুষ এরকম হয়, নিজের পকেটের টাকা খরচ করে আরেক দেশ খেলাধুলা করতেছে আর ওর আনন্দ নিয়ে বাঁচতেছে না। আমি কালকে চিনিবন্ধ থেকে আসতেছি বাসায়, এই যে বিডিআর কাম আপনাদের, এই বিডিআর কাম ওই মাথা শুরু থেকে এই মাথা পর্যন্ত লম্বা আকারে একটা আর্জেন্টিনার পতাকা লাগা দিয়েছেন। এটা গাধার ছাড়া কিছু হতে পারে? নিজের পকেটে টাকা খরচ করে অন্যান্য দেশে খেলতেছে, আমার এত ফুর্তি কেন? সবগুলো দেশে ইহুদি খ্রিস্টানের দল, সবগুলোতে ইহুদির দল। যে দেশের মধ্যে আজান দেওয়া নিষিদ্ধ করে দিয়েছেন, যে দেশের মধ্যে আল্লাহর নামটা উচ্চারণ করতে দেয় না, আমার মতো মুসলমান, নামদারি মুসলমান, আমরা ওই দেশের দলকে নিয়ে, নেইমার মেসিদেরকে নিয়ে, ম্যারাডোনাকে নিয়ে, কাকা নিয়ে নিয়ে আমরা বিভিন্ন প্রকার মেতে উঠতেছি। কালকে রাত একটাই খেলা হয়েছে ব্রাজিলের, খবর রাখছেন? রাতে একটাই খেলা হয়েছে। এক যুবক বলতেছে, হুজুর এখন তাড়াতাড়ি ঘুমাবো। কেন? তুমি তো 10টা ছাড়া 11টা ছাড়া বাসায় যাও না, তাহলে তো হুজুর আজকে রাত একটাই খেলা আছে। এ তুমি খেলাবে তো ব্রাজিল, তোমার কি? হুজুর আমি খুব ভক্ত, আমি খুব ভক্ত। ভক্ত যদি তুমি যা আনন্দ হতে চাও, তাহলে তুমি হিসেবে আনন্দ করো আমাদের ওই আর্জেন্টিনার বিপক্ষে খেলেছেন, আমাদের কি সৌদি আরব দেশ খেলেছে না, আপনি তাকে নিয়ে একটু আনন্দ করেন যদি করতেই চান এক কিছুটা। তো অতএব আমরা যারা আছি, খবরদার, মাংকা সাব্বা ফাহুয়া কৌলি, যার সঙ্গে যার আপনার যতটুকু মহব্বত ভালোবাসা তৈরি হবে, গাঢ় হবে কঠিন কিয়ামতের মধ্যে, তার সঙ্গে আপনার হিসাব নিকাশ হবে। এই জন্য আমাদের যদি হিসাব নিকাশ যদি হয় কোন ব্রাজিলের সঙ্গে, কোন ইহুদি নাসরাদের দেশের সঙ্গে, তাহলে আমাদেরও কি হবে? আমাদেরও দেশের, আমাদের তাদের যদি হিসাব নিকাশ হয়, আমাদেরকেও তাদের হিসাব নিকাশ নিবে। ওরাও যদি জাহান্নামে যায়, আপনি জান্নাত যাবেন? এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আমাদেরকে এইরকম জঘন্য দলদেরকে বর্জন করার তৌফিক দান করে। সকলবেলা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, সালাত রাখা।